নমস্কার বন্ধুরা, নামকরণ ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। তো ভিডিওতে যে গাছগুলো উপরে দেখানো হচ্ছে বিভিন্ন রকম সাইট্রাসের ভ্যারাইটি, তো বিভিন্ন রকম সাইট্রাসের সর্বাধিক বলা চলে। তো এই সাইট্রাসের বিভিন্ন রকম কালেকশনগুলো আমার কাছে পাবেন। ডেকোপন অরেঞ্জ পাবেন, নিউ সেলার পাবেন, টুলি পাবেন, কাটল গোল্ড পাবেন, ইনার সিটি ডেইজি অরেঞ্জ পাবেন। তো উপরে কিছু আছে, রংপুর লাইমেট্রিকের ইনার সিসি অরেঞ্জ আছে। তো ছোট্ট চারা, ছোট বড় বিভিন্ন রকমের মাঝারি সব রকমের চারা পাবেন। তো এখানে টপ সেটিং গাছও আছে, টপ সেটিং গাছও কারোর লাগলে পাবেন, বড় বড় টপ সেটিং গাছ। এখানে নিচের দিকে যেগুলো আছে, যেগুলো কাটার ভ্যালেন্সিয়া, এনআরসিসি অরেঞ্জ, ডেইজি অরেঞ্জ, তারপরে নাগপুর ম্যান্ডারিন, টু টাইম নাগপুর ম্যান্ডারিন, রংপুর লাইমেট্রিকের টক না যেটা, তারপরে আছে ফুলের মৌসুমি, এখানে আছে কাটল গোল্ড, যে গাছটা দেখছেন এনআরসিসি লম্বা, এই হচ্ছে ডেইজি অরেঞ্জ, বড় গাছ একদম জোপালো, সুন্দর জোপালো ডেইজি অরেঞ্জের গাছ পাবেন। এখানে আমের কিছু ভ্যারাইটিস আছে, মাল্টি গ্রাফটিং আছে, আর কাটুমুন, ব্যানানা, কিঞ্জয়, চাকাপাত, অরুণিকা, অম্বিকা, তারপরে অ্যাপেল ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, চাকাপাত, কিং অফ চাকাপাত, কিঞ্জয়, রেড আইভরি, রেড পালমার, এইগুলো এই সব পাবেন। দশেরি, আলফনসো কিছু আছে, আপনার মাল্টি গ্রাফটিং এর মধ্যেই আছে এইগুলো, এক একটার সঙ্গে আর একটা কম্বিনেশন। কিছু সিঙ্গেল গ্রাফটিং আছে, ব্যানানা, কাটিমুন, চাকাপাত। তো বড় বড় গাছ যেগুলো দেখছেন সেগুলো কুরিয়ারে যায়, 6 ফুট 5.5 ফুটের গাছগুলো কুরিয়ারে যায়, খরচাটা একটু বেশি। ঝোপালো গাছ মানে যাদের লাগবে তারা এই এই সময় গাছ লাগিয়ে দিলে আপনারা ফল পাবেন। তবে ছাদ বাগানে আঙিনা জমিতে লাগান এই মাল্টি ক্যাপটিং এর বড় বড় গাছগুলো। তারপরে সিঙ্গেল কিছু ভ্যারাইটিজেরও আছে, এগুলো গোড়া গোড়া দেখুন কত মোটা, প্রত্যেকটা গোড়া মোটা, গোড়া মোটা সবগুলোই আছে। এগুলো তো টু টাইপেরও আছে মাল্টি ক্যাপটিং, মোটা মোটা গাছ, মোটা ঝোপাল। এই গোল্ডেন মৌসুমি এগুলো হচ্ছে 450 টাকা করে দাম, এই যে শর্ট হাইটের এগুলো হচ্ছে 400 টাকা করে পাবেন, কিন্তু মোটা এগুলো তার থেকে একটু কম হবে। এই যে চিকন টাইপের মোটা লম্বা, এগুলো 400 টাকা করে। একটু কিছু কম দামের গাছ আছে, এই যে 300 টাকা করে এগুলো, এই যে এগুলো হচ্ছে 300 টাকা করে, এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমি, এই যে মোটা মোটা। আর এখানে যে লম্বা লম্বা গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি, দেখুন কত বড় বুক সমান লম্বা। তো এই মোটামুটি এইগুলোর দাম হচ্ছে 550 টাকা করে বিক্রি করি ইন্ডিয়ান সিকিম মৌসুমি, একদম ফিক্সড প্রাইস। এই যে অরেঞ্জের গাছ যেটা বললাম, পাকিস্তানি কমলা, সেই যে চারাটা ফুলে মৌসুমি ফল করে, কেউ সবাই তো গাছ বিক্রি করে, কে ফল দেখাতে পারে, আমি দেখাচ্ছি তো ফুলে মৌসুমির ফল, ফল দ্বারা ফুলে মৌসুমি। কেউ একটাই গাছ আছে, এটা হচ্ছে পাকিস্তানি কমলা, দেখুন বাংলাদেশে মাসুদ করিমের পাকিস্তানি কমলা আমি নিয়ে এসেছিলাম, তো গাছগুলো এখনও 3-4-5টা রয়ে এসছে, রয়ে আছে। এগুলোর দাম 500 টাকা করে, পাকিস্তানি কমলা। কিছু করার নেই, গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাতে কিনতে হয়েছে, আমি নিজে সরাসরি আনতে পারি। পেয়ারা 3-4 রকমের পেয়ারা আছে আমার কাছে, রেড ডায়মন্ড আছে, গোল্ডেন এইট, এটা গোল্ডেন এইটের চারা, যদি এটা বুকিং হয়ে যায়। এই যে গোল্ডেন এইটের পেয়ারা দেখুন, ছোট্ট গাছের পেয়ারা, গোল্ডেন এইটের পেয়ারা। এখানে পাকিস্তানি কমলা আছে, কিন্নুর কমলা আছে, নিচের গাছে যে কিন্নুর কমলা, এই যে কিন্নুরের ঝোপালো গাছ, এই গাছটা দাম বেশি, এগুলো 450 টাকা করে। দরদাম যদি ভুল হয়ে যায় কারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন, তাহলেই যে এই দামটা বলেছিলাম। মোটামুটি কিছু গাছের আমি আইডিয়া আইডিয়া দাম বললাম, তো আপনার আমাদের আমি যোগাযোগ করবেন যদি গাছ লাগে, আমি চারা আছি। বন্ধুরা একটা ছোট্ট ভিডিও, অনেকে অনেক রকম বলেন, তো আমি গলা স্বর হয়তো বসে যায় কিন্তু ভিডিও ভালো সাউন্ড হয় না, অনেকেই বলেন, সেটাই মানলাম। কিন্তু কিছু গাছ আমি দেখাচ্ছি একটু কম দামে,
এই যে এগুলো হচ্ছে মিশরীয় মালটা, অল টাইম ভালো। এটা যখন ফুল এসে এই গাছটা না, এদিকে একটা গাছ আছে আমি দেখেছি, এই যে ফুল, এই যে ফুল, এই ফুলটা এসছে অতএবেতে বোঝা যায় যে অল টাইমের একটা ভ্যারাইটি, যেটা মিশরীয় মালটা খুব কম দাম। এগুলোর দাম হচ্ছে আপনার 300 টাকা করে দাম। এই মিশরীয় মালটা বড় গাছ, এগুলো কিন্তু বড় গাছে আমি নিয়ে এসেছি, আমি ছোট গাছটা নিয়ে আসিনি। ছোট গাছের দাম অনেক কম। এইগুলো হচ্ছে এই একটা আছে কালা বীজ ও বাল আছে, এটারও দাম সেই সেম। এইখানে আছে কিছু কম দামের গাছ আছে, দেখুন এগুলো আছে। এসে ডেইজি অরেঞ্জ, ছোট ছোট গাছ আমি নাগপুর থেকে নিয়েছিলাম গত বছর, তারপরে সে পরিচর্যা করে সেই সব গাছগুলো এখন এইরকম অবস্থায় দাঁড়িয়েছে, অনেক আছে। বড় বড় গাছগুলো পাবেন, এগুলো 200 টাকা করে পাবেন। এগুলো নাগপুর থেকে নিয়ে আসা গাছ, এনআরসিসি ডেইজি রংপুর কমলা সব নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই অরেঞ্জ গাছগুলো আছে। এগুলো বড় গাছও আছে, বড় মোটা মোটা গাছগুলো আমার কাছে নেই, তবে মোটা গাছ আমার এইরকম হবে। এই যে কাটল গোল্ড আছে, এই কাটল গোল্ডের এইরকম লম্বা, এরকম ঝোপালো, এই মোটা এরকম লম্বা হবে, এই যে 4 ফুট 4.5 ফুটে, সেগুলো বড় পিসি দাম। এগুলো একটু অল্প দামেরই আছে, এনআরসিসি ডেইজি রংপুর কমলার মধ্যে সব। এখানে মিশরীয় আছে, পাঞ্জাব আছে, অল্প কিছু গাছ আছে, আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা, বড় গাছ। এটা হচ্ছে পাকিস্তানি কমলা, 3.5 ফুট 4, এটা 4 ফুট হাইট হবে, 3.5 ফুট হবে, ঝোপাল অনেকগুলো 4 ফুটও আছে, থাইটু কমলা আছে, অনেকগুলোই আছে। এর আগে দেখা দেখ প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয়, তো আমি নতুন করে আর সেই লটটে দেখাচ্ছি না। তো এই এই রকম ধরনের গাছগুলো পাবেন, এগুলোর দাম একটু বেশি। নিউ সেলারের মৌসুমবীর, এগুলো বড় প্যাকেটের ঝোপালো গাছ, নিউ সেলার মৌসুমবীর একদম পুরোটা ঝোপালো গাছ। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে, প্রত্যেকটাই একদম ঝোপালো তৈরি হচ্ছে। তো রংপুর লাইমের থেকে ছোটো ছোটো যে গাছগুলো দেখালাম, এগুলো কিন্তু বাতাবি লেবু না, প্রত্যেকটা রংপুর লাইমের, ছোটো ছোটো হলো রংপুর লাইমের থেকে, ছোটোও পাবেন মোটাও পাবেন, একটু মোটাটা কম, তাই ওগুলো কিন্তু সব রংপুর লাইমের থেকের গাছ। আর এগুলো হচ্ছে বাতাবি লেবু, কালাবি জোপাল, মিশরীয়, পাঞ্জাব, পাকিস্তান, এগুলো হচ্ছে বাতাবি লেবুর গাছ। তবে এই ধরনের গাছ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আরও কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি চলুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও। তো কিছু গাছ আছে সামনে, দেখুন এই গাছগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে কমলা লেবুর ভ্যারাইটিস, পাকিস্তানি কমলা, বড় বড় গাছ, ঝোপালো, প্রত্যেকটা 3 ফুট 4 ফুট, 8-10টা ব্রাঞ্চ অনুপাতে, 8-10টা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই। যে একটা আছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ বিশিষ্ট পাবেন, ঝোপালো একদম অরিজিনাল প্ল্যান্ট। এই সামনে বছরই ফল চলে আসবে, প্রত্যেকটা ঝোপালো গাছ, খুব স্বল্প মূল্য, কম দাম। এই যে কম দামে এই সব গাছগুলো পাবেন, ইন্ডিয়ান গোল্ড মৌসুমি তো আছেই, এই যে পাকিস্তানি কমলা, যারা কমলার চারা ম্যান্ডারিন প্রজাতির কমলা, এটা এটা খোসা ছাড়িয়ে খাওয়া খাওয়া হয়। তো এগুলো পাকিস্তানি কমলা জনপ্রিয় বাংলাদেশে, এই ভ্যারাইটিসগুলো, এটা ডুপ্লিসিটির কোনো চান্স নেই। এটা কলম তৈরি করা, এটা পাতা বিলের উপরে তৈরি করেছেন কেউ একজন, আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি, সেখানে তৈরি করেছে। এই যে পাতাটা দেখুন, পাতাগুলো পুরোটা ভাঁজ হয়ে যায়, এবং ঝোপালো গাছ। এদিকে যেটা আছে গোল্ডেন মৌসুম, এই যে মোটা মোটা গাছ, এগুলো সব গোল্ডেন মৌসুমি। দেখো ভিডিওতে রিভিউ দিয়ে আসছিলাম,
আগের ভিডিওগুলো দেখে নেবেন, এই যে গোল্ডেন মোশন, প্রত্যেকটা ডগ আর বার্ন্স বেরোচ্ছে, ফুল বেরোচ্ছে, এই যে গোল্ডেন মোশন, এই যে গোল্ডেন মোশন আছে সবগুলো, এইগুলো হচ্ছে সবই গোল্ডেন মোশন। আমার পিছনে যেগুলো আছে সবই গোল্ডেন মোশন, ভালো ব্রাঞ্চ বিশিষ্ট, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আট দশটা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা আট দশটা ব্রাঞ্চ আছে। এই দিকটা যতগুলো আছে গোল্ডেন মৌসুম, এইগুলো আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে সিকি মৌসুম, আলাদা করাই আছে ইন্ডিয়ান সিকি মৌসুম। বড় বড় মোটা মোটা গাছ, মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিকি মৌসুম। প্রত্যেকটা গাছের হাইট দেখটা, প্রত্যেকটা গাছে আছে 5 ফুট 6 ফুট লম্বা, 5 ফুট 5.5 ফুট লম্বা। সিকি মৌসুম সব বড় বড় গাছ আছে, সিকি মৌসুম সব বড় বড় গাছ আছে। দেখুন ফুল চলে আসছে গাছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ডগায় ফুল চলে আসছে। বন্ধুরা এখানে কিছু ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ আছে, দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যি, কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল, এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল, প্রত্যেকটা গাছে ফল ছিল, ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। এই যে ফল, পাতা ঝরাটা এমন কিছু রই না, পাতা ঝরবে। যে ইন্ডিয়ান সিকি মৌসুমের যে চারা গাছগুলো আছে এগুলো কুরিয়ারে যাবে, খুব সুন্দর ঝোপালো গাছ আছে, লম্বা কিছু আছে অল্প এবং ঝোপালো সুন্দর সুন্দর গাছ আছে। দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এখানে আমের ভ্যারাইটি যে আছে বড় বড় গাছ, আম তো এর আগেও দেখিয়েছি অনেক, তো এখানে দেখুন আমের ভ্যারাইটিস, বড় বড় আমের গাছ, এগুলো কুরিয়ারে যাই, মানে বেশ বড় বড় এখানে লম্বা লম্বা গাছ আছে। তো এই গাছগুলো আপনাদের এবার তো কুরিয়ারেও যাওয়া নিয়ে যাওয়া যেতে পারে, বা বাসে ছাদে আঙিনে সব জায়গায় বাগান করতে পারবে, নিয়ে যেতে পারবেন। কিন্তু বড় বড় গাছের ছোট গাছও বাড়িতে আছে, এর থেকে লম্বা কম, সেগুলোই কুরিয়ার করা হয়। এগুলোই যে এখানে কুরিয়ার দু একটা গাছ এখানে কুরিয়ার করা হবে, এরকম লম্বা ধরনের গাছ আমি কুরিয়ার করে থাকি। খুব বেশি লম্বা হলে কুরিয়ার করা অসুবিধা, তাই সেগুলো কুরিয়ার করা সম্ভব নয়, কারণ 6 ফুট 6.5 ফুট অবধি কুরিয়ার করা যায়। এই সমস্ত ম্যাচিওর প্ল্যান্ট পাবেন, এই যে এগুলো হচ্ছে আপনার মাল্টি ক্রাফটিংয়ের আছে, দু মানে দুই ভ্যারাইটিসে মোটা গাছ। তো এই ধরনের কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভিডিও এলোমেলো হচ্ছে, কিন্তু করার নেই। তো এই ধরনের এখানে 3-4টা গাছ আজকে কুরিয়ার হবে, মেঘলা ওয়েদার, কুরিয়ার করার জন্যই আমার ভিডিও ঠিক দেওয়া হচ্ছে না। এখানে এই যে বড় বড় কাটিমুল, ব্যানানা, চাকাপাত, কিন্তু অনেকেই নিয়েছেন, আমার বহু গাছ বিক্রি হয়েছে, প্রশংসা করছি না বলছি না, হয়েছে তাই বলছি, এবং অনেকেও নিয়েছেন, অর্ডার দিচ্ছেন, তো এরকম যদি অনেক প্রয়োজন হয় নিতে পারেন। আসলে ইন্ডিয়ান সে কি মৌসুমের গাছগুলো একটু দেখাই, চলুন। এখানে যে বড় বড় গাছগুলো আছে সব ইন্ডিয়ান সিকি মৌসুম, লম্বা লম্বা, এত বড় লম্বা, এবং আমার গলা অব্দি লম্বা, 5 ফুট 6 ফুটের চারা। তো এই চারাগুলো আপনারা পাবেন, যে সুন্দর ঝোপালো চারা, সমস্তটা ঝোপালো, কয়েকটা পাতা মানে ছেড়ে গেছে, ডাল মরে গেলে এগুলো অসুবিধা নেই, এই গাছগুলো এরকমই হয়। তো দু একটা ডাল ব্রাঞ্চ যা বেরোবে তার থেকেই আপনাদের মানে গাছ তৈরি হয়ে যাবে। ইন্ডিয়ান সিকি মৌসুমি এই লম্বা লম্বা আছে, ছাদ বাগানের উপযুক্ত গাছ। জানেন যে এই বৃষ্টিটা
কোনো অংশে কম নয়, মানে আরও 4-5টা মৌসুমি মালটাকে ফেল মারবে। এই যে ফল ছিল প্রত্যেকটা গাছে, এই যে জোপালো গাছ, এখানে 8-10টা ব্রাঞ্চ আছে, পাতাটা একটু পড়েছে ঘরের মধ্যে, তাই অনেকগুলো পাতা আছে, যেগুলো পাতা পড়েছে সেগুলো কুরিয়ার করা হবে না, যেগুলো জোপালো ভালো সুন্দর আছে সেগুলো কুরিয়ার হবে। এই যে এখানে আছে, তবে এই গাছের চেয়ে অনেকে বলেন যে ঝিমিয়ে থাকে, হ্যাঁ গাছ একটু ঝিমিয়েই থাকে, এগুলো তোলা হয়েছিল জমির থেকে, তুলিয়ে তারপরে কুরিয়ার, এখন রেস্ট করানো হয়েছে, কুরিয়ার দেওয়া হবে, এইরকম গাছ তো পাবেন। এই যে দাম আপনাদের সাধ্যের মধ্যেই, অসাধ্য কিছু নেই। তো অনেকে দাম নিয়ে প্রশ্ন করেন, আশা করি অনেকগুলো আমি বিক্রি করেছি, কোনোদিন দাম নিয়ে বাদেনি। এই যে ফল ছিল, ভেবেছিলাম ফল দ্বারা গাড়ি উপহার দেবো, কিন্তু এর আগে ভিডিওতে বলেছি ফল দ্বারা গাছ, ফল রাখা গাছে সম্ভব হয়নি। এরকম ঝোপালো গাছ পাবেন, সুন্দর ঝোপালো গাছ, যারা ঝোপালো গাছ খুঁজছেন তারা ঝোপালো গাছ পাবে। এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড়ো ছোটো মাঝের, এই যে এখানে আর একটা গাছ টানছি, এটাও লম্বা, এটা একটা দুটো ডাল ওপরে লম্বা হয়ে যায়, এখানে 8-10টা ডাল আছে। এবার গাছগুলো ঝোপালো আছে বেশি, ঝোপালোর মধ্যে নিশ্চয়ই 8-10টা ডাল আছে। এই যে এরকম এরকম গাছ লাগালে অবশ্যই ফল পাবেন, দেখতে পাচ্ছেন ফল ধরা গাছই সব ফল ছিল পড়ে গেছে, অতএব সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ছাদে লাগান, বাড়িতে লাগান, জমিতে লাগান, ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব জায়গায় লাগান। এই যে কোনো অসুবিধা আপনাদের হবে না, এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন নিজেদের সাধ্যের মধ্যেই। খুব সুন্দর ঝোপালো হেলদি গাছ, যেহেতু এই যে টানতেই ফল পড়ে যাচ্ছে, অতএব ফল নিয়ে যে কোনো চিন্তা বা গাছ হলেই ফল পরবর্তীকার সিজনে খুব সুন্দর সুন্দর ফল পেয়ে যাবে। গাছগুলো জাগ দেওয়া হয় ওই জন্য পাতা পড়ে। তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন, তো অনেক গাছ আছে এখনো বাড়িতেও আছে, এইগুলো আছে, এই যে এই সবুজ পাতা এই গাছ, এইগুলো লাগান, লাগালে এগুলো ছাদ বাগানে উপযুক্ত, প্রত্যেকটা ঝোপালো ব্রাঞ্চ আছে, প্রায় 8-10টা করে ব্রাঞ্চ আছে, দেখুন ব্রাঞ্চ বিশিষ্ট গাছ। এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার হচ্ছে 9733475747, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, তাহলে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তাহলে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে গাছ চলে যাবে। এই যে পিছনের দিকে যে বড় বড় গাছগুলো আগে দেখালাম, এগুলো আমের ভ্যারাইটি, অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা, চাকাপাতকেও যায়, কাটিমুন, ব্যানানা সব কিছুই আছে। তো এই ধরনের ভ্যারাইটিসগুলো পাবে, এই ধরনের ভ্যারাইটিসগুলো, যে ব্যানানা, ম্যাঙ্গো, এই গাছটা কুরিয়ার হবে। অনেকে বলেন বড় গাছ কুরিয়ার কী করে হয়, এই বড় গাছ এরকম মোটা গাছে আমি কুরিয়ার করে থাকি, এই যে এরকম মোটা বড় বড় গাছে আমি কুরিয়ার করে থাকি, আমার কাছে ছোটো গাছ কম, ছোটো নেই বললেই চলে, আর বড় গাছে আমি কুরিয়ার করে থাকি, অনেকেই আমার কাছে নিয়েছেন। এই যে একটা এইসব গাছগুলো কুরিয়ার করে থাকি, এটা কুরিয়ার খরচাটা একটু বেশি, খুব আহামরি বেশি না, এই কুরিয়ার খরচাটা আহামরি খুব একটা যে বেশি তার না, আমি এগুলো কুরিয়ার করে থাকি, বেশি লম্বা হলে কুরিয়ার করা যায় না, একটা গাড়ির তো একটা মাপ আছে, এইগুলো আমি কুরিয়ার করে থাকি। এই যেটা টু মাল্টি গাপটিং এর দুটো ভ্যারাইটিস, কি মোটা গাছ দেখুন, মাল্টি গাপটিং এর লম্বা ঝোপালো মোটা গাছ, তো এই ধরনের গাছ আপনি পাবেন। তো ফোনে জেনে নেবেন কি কি ভ্যারাইটি কি আছে, এখন মাল্টি গাপটিং এর কমে এসেছে, অল্পই আছে, দিতে পারো, যারা নেবেন তারা পাবেন, এই মুহূর্তে অল্প কিছু মাল্টি গাপটিং এর স্টক আছে, উপদেরই বেশি আছে, আর তিন পদে তো একটা আছে, কারণ মাল্টি গাপটিং অনেক বেরিয়েও গেছে, তাদের যাদের প্রয়োজন তারা এই সময় গাছ লাগান, এই বর্ষাকালে জীবজীবে বর্ষা গাছ লাগালে গাছ লেগে যাবে,
তারপর ফুল ফল আপনার পেয়ে যাবেন। আমার ফোন নাম্বার 9733475747, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আর আপনার স্ক্রিনেও দেওয়া থাকে, আর একটা জায়গা দেওয়া থাকে যেটা ডিসক্রিপশন বক্সে থাকে, থাম্বনেলের নিচের জায়গাটাতেও দেওয়া থাকে। অনেকে বুঝতে পারেন যেখানে ওখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটাই আমার।